হ্যালো বন্ধু, আমি প্রবীর। আর আজকে আমরা ম্যাথের ট্রেন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ম্যাথে কম্পিটিটিভ এক্সামে যে ট্রেন প্রবলেমগুলি পড়ে আর কি, মানে ট্রেনকে নিয়ে যে অঙ্কগুলো, সেগুলো আমরা প্র্যাকটিস করব অবশ্যই। কিন্তু তার আগে যে মানে নিয়মগুলো আর কি, কনসেপ্টগুলো জানা দরকার আমাদের, সেগুলো সম্পর্কে আমি একটু বলি। তো চলো শুরু করা যাক। প্রথম নিয়মটা দেখো, লেখা আছে, যখন একটি ট্রেন কোনো গাছ বা টেলিগ্রাফ পোস্ট বা দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তখন শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। অর্থাৎ অনেক কোশ্চেনে বলে যে ট্রেনটির দৈর্ঘ্য এত এত মিটার, ধরো এটা ট্রেন একটা, একটা ট্রেন 125 মিটার। যদি বলে ট্রেনটি একটি দাঁড়িয়ে থাকা ল্যাম্প পোস্ট, অর্থাৎ এটিকে যদি ল্যাম্প পোস্ট ভাবি, কত একটা সময় বলে দিল, তো কতক্ষণে এটাকে অতিক্রম করবে, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে ল্যাম্প এই ট্রেনের যা দৈর্ঘ্য, সেই ট্রেন এখান থেকে যদি শুরু করে, অর্থাৎ এখান থেকে যদি শুরু করে, তাহলে এত দূর যখন শেষ হবে, অর্থাৎ এখানে যখন শেষ হবে তখনই সেটা অতিক্রম করলো। অর্থাৎ কি, অর্থাৎ নিজের দৈর্ঘ্য যেটা, সেটাকেই একটা ট্রেন অতিক্রম করছে, তাই তো? ঠিক ওই রকম দ্বিতীয় নিয়মটা যদি আমরা দেখি, তখন কি বলছে, যখন একটি ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনটি সেতু বা প্ল্যাটফর্ম এবং ট্রেনের নিজের সম্মিলিত দৈর্ঘ্য অতিক্রম করে। কি বলেছে, সম্মিলিত দৈর্ঘ্য। অর্থাৎ ধরো এটা একটা ট্রেন এক্স ধরলাম, এটা একটা ট্রেন এবং এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্ল্যাটফর্মটা ওয়াই ধরলাম। তো কী বলেছে, যখন একটি ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনটি সেতু বা প্ল্যাটফর্ম এবং ট্রেনটির নিজের সম্মিলিত দৈর্ঘ্য অতিক্রম করে। অর্থাৎ কী, অর্থাৎ এটা যদি আমি ধরে নিই এই প্ল্যাটফর্মটা 100 মিটার এবং ট্রেনটি যদি 125 মিটার হয়, তাহলে ট্রেনটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তাই তো? ট্রেনটা এখান থেকে স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে এইখানে। কিন্তু শেষ এখানে কখন হবে, যখন ট্রেনের এই সামনেই, অর্থাৎ ইঞ্জিন যেটা, সেটা এত দূর যখন আসবে, তখন এত দূরে এসে শেষ হবে, অর্থাৎ ট্রেনটা যখন এখানে, তাহলে এই পুরো ডিস্টেন্সটাই আমার সম্মিলিত দৈর্ঘ্য, ঠিক আছে? এইটা এটা একটা কনসেপ্ট। তারপরে তিন নম্বর যদি আমরা পড়ি, তখন কি বলছে, যখন দুটি ট্রেনের গতির অভিমুখে একে অপরের বিপরীত, তখন ট্রেন দুটির গতিবেগের সমষ্টি হলো তাদের আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ এটা আরেকবার যদি ভালো করে পড়ি, তাহলে দেখতে পাবে, যখন দুটি ট্রেনের গতির অভিমুখ, মানে পরস্পরের অভিমুখ, একে অপরের বিপরীত বিপরীত দিকে আসছে, তখন ট্রেন দুটির গতিবেগের সমষ্টি হলো তাদের আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগটা কী, সেটা একবার আমরা জানবো। ধরো এটা একটা ট্রেন, এর নাম এক্স এবং এর স্পিড 125, এবং এটা একটা ট্রেন, এটার স্পিড ওয়াই, এই সরি এটার নাম ওয়াই এবং এর স্পিড 100। এবার যদি জিজ্ঞাসা করা হয় আপেক্ষিক গতিবেগ, গতিবেগটা কত, তখন এই দুটোকে যোগ করে দিতে হবে, সমান 125 এবং 100 সমান 225। বুঝতে পারলে তো, 225 যেমন হবে স্পিড কিংবা যে হিসাবে বলবে আর কি, যদি 125 মানে স্পিড বলে আর কি, সরি আমি মিটার বলেছি নাকি বুঝতে পারছি না, যদি 125 স্পিড বলে, তাহলে এটা 125 এবং এটা 100। তো এই দুটোর যে গতিবেগ, অর্থাৎ স্পিড, সেইটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে? তারপরেরটা যদি আমরা দেখি, তখন কি বলছে, যখন দুটি ট্রেনের গতির অভিমুখ একই, তখন ট্রেনের ট্রেন দুটির আর কি গতির অন্তরফলই হলো তাদের আপেক্ষিক গতিবেগ। ধরো এটা একটা ট্রেন এক্স, এ যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, আর এটা একটা ট্রেন, এ যাচ্ছে, এর নাম ওয়াই এবং এ যাচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদের দুটোর মানে যে অন্তরফল, অর্থাৎ কত, 10 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এই ট্রেনটা 10 কিলোমিটার বেশি করে যাচ্ছে, কারণ এ তো 60 করে যাচ্ছেই অলরেডি, এও যাচ্ছে, কিন্তু এ 70 স্পিড যেহেতু যাচ্ছে, সেটা এটা একটা। আর একটা লাস্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করে, তখন ট্রেন দুটি তাদের নিজেদের সম্মিলিত দৈর্ঘ্য অতিক্রম করে। ধরো এটা একটা ট্রেন,
এর দৈর্ঘ্যটা হচ্ছে 125 মিটার ধরলাম, এবং এটা একটা ট্রেন, এরও দৈর্ঘ্য 125 মিটার। এর যদি একে এক্স ধরি এবং ওকে ওয়াই ধরো, এদের দুজন এখান থেকে স্টার্ট করছে, মানে দুজন দুজনকে অতিক্রম করবে, তো এর এই বিন্দুটা এবং এই বিন্দুটা যখন এখান থেকে, এটা যখন এখানে যাবে এবং এটা যখন এখানে যাবে, অর্থাৎ কি দুটো দু জায়গায় যাচ্ছে, অর্থাৎ দুজন দুজনকে ক্রস করছে, তাই তো? ওখানে সেটাই বলা আছে, দেখো যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করে তখন ট্রেন দুটি তাদের নিজেদের সম্মিলিত দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে তারা নিজেদের দৈর্ঘ্য, দুটোর যে দৈর্ঘ্য আছে সম্মিলিত মানে যুক্ত, সেই দুটো দৈর্ঘ্য আর কি অতিক্রম করে। এইটুকু মোটামুটি বুঝতে পারলে তবে ট্রেনের যে অঙ্কগুলো হয় সেগুলি কমপ্লিট হয়ে যাবে আমার মতে আর কি। তো চলো অঙ্ক শুরু করা যাক। তাহলে অঙ্কতে ফার্স্ট অঙ্কটা যেটা আছে সেটা দেখো, বলেছে ঘন্টায় 72 কিলোমিটার বেগে আর কি 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। কি বলেছে? টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার দৈর্ঘ্য, আর সে কাকে অতিক্রম করছে? টেলিগ্রাফ পোস্ট, অর্থাৎ নিজেকেই সে অতিক্রম করছে, আর স্পিডটা কত? 72 কিলোমিটার। তাহলে ধরো একটা ট্রেন 200 কিলোমিটার বলেছে এখানে, এই সরি 200 মিটার বলেছে এখানে, তো 200 মিটার দৈর্ঘ্যে একটা ট্রেনকে কত সময় টেলিগ্রাম পোস্টকে? তাহলে আমাকে জানতে হবে যে 200 মিটারটা আছে, তাহলে ও 1 সেকেন্ডে কত মিটার যায়, কি 1 ঘন্টায় কত মিটার যায়, সেটা আমাকে বার করতে হবে। এখানে স্পিডটা বলে দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় সে 72 কিলোমিটার যায়। তাহলে আমাকে সেটা 1 ঘন্টায় যদি 72 কিলোমিটার যায় তাহলে আমাকে সেটা সেকেন্ডে বার করতে হবে। তাহলে সেকেন্ডে বার করার নিয়ম হচ্ছে যত স্পিড থাকবে সেটা ইনটু 5/18, ঠিক আছে? 5/18টা কেন লিখলাম সেটা এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার, তাই তো? এবং সরি 1 আওয়ার মানে হচ্ছে, সরি 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাই তো? এবার এই দুটোকে যদি আমি কাটাকুটি করি, দেখো 2 0 2 0 এখানে যদি কাটি 5, এখানে যদি কাটি 18, সমান 5/18, তাহলে আমাকে বড় করে কেটে এখানে লাভ নেই। আমি যদি এখানে 1000/36 লিখতাম তাও হতো, কিন্তু আমি তো জানি যে এটা কাটা করে মানে ক্যালকুলেশন করে 5/18 আসছে, তাই আমি ডাইরেক্ট 5/18 করে দিলাম, তাই তো? এবার যদি এবার আমি কাটাকুটি করব, তো চলো কাটাকুটি করা যাক। 18কে যদি কাটি 72 দিয়ে তাহলে হয় এটা 4 দিয়ে কাটাকুটি যাবে, ঠিক আছে? 18 4 72 সমান 5 4 20, 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যায় 20 মিটার। তাহলে আমাকে এখানে বলেছে 20 যে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় লাগবে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে। তাহলে যদি 1 সেকেন্ডে যায় 20 মিটার, তাহলে 200 মিটার যেতে কতক্ষণ লাগবে? অর্থাৎ 200/20 সমান 10 সেকেন্ড, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যান্সার, 10 সেকেন্ড, ঠিক আছে? চলো বন্ধুরা পরবর্তী অঙ্কতে যাই আমরা। তাহলে পরের অঙ্কটা কি বলেছে? 36 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটি মালগাড়ি পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, মালগাড়িটির দৈর্ঘ্য কত? বলছে 36 কিলোমিটার বেগে ধাবমান, মানে 36 কিলোমিটার পার আওয়ার একটা গাড়ি যাচ্ছে, মালগাড়ি, পথের ধারে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, মালগাড়িটির দৈর্ঘ্য কত? তাহলে আমাদেরকে এখানে প্রথমে অঙ্কটা ভালো করে পড়তে হবে। বলেছে 10 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে যদি আমরা দেখি যে 1 সেকেন্ডে মালগাড়িটা কতটা যায় তাহলে আমরা এটা বার করতে পারবো। তাহলে 36 কিলোমিটার পার আওয়ারে যদি যায় তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে করতে যাই তাহলে আগের নিয়মের মতোই 5/18 সমান 18 2×36 সমান 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে এখানে বলেছে 10 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে যদি 1 সেকেন্ডে 10 মিটার যায়, 1 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 10
সেকেন্ডে যায় 10×10 মানে 100 মিটার, বুঝলে? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে মালগাড়ির দৈর্ঘ্য কত? মালগাড়ির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, বুঝতে পেরেছ? চলো বন্ধুরা নেক্সট অঙ্কতে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা বলেছে 160 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন, 160 মিটার ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে। হ্যাঁ, 160 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে, তার মানে স্পিডটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে যে 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। আগেই নিয়মে বলা হয়েছে যখনই একটি ট্রেন প্ল্যাটফর্ম কিংবা সেতু অতিক্রম করে তাহলে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমরা এখানে এই দুটোকে আগে যোগ করে নেবো, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার প্লাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হচ্ছে 320 মিটার সমান হচ্ছে 0.8 480 মিটার। এটা হয়ে যাচ্ছে আমাদের এতটা সে দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার কি বলেছে কত একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে। তাহলে যদি 54 কিলোমিটার পার ঘন্টা যায় তাহলে আমাকে সেটা আবার সেকেন্ডে বার করতে হবে, 5/18, 18কে যদি 54 দিয়ে কাটি 3×8=54, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে 15 মিটার পার সেকেন্ড যদি লাগে তাহলে 480 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে সেটা বার করতে, 480/15, ঠিক আছে? 15কে দিয়ে আমরা যদি কাটি, 5 দিয়েই কাটি, 5×3=15, 5×4=48, 5×9=45, 5×9=45, আর তাহলে 45×3=0 মানে 5×6=30, তাই তো? আর 3কে যদি আবার 90 দিয়ে কাটে 30 সমান 30 সেকেন্ড সময় লাগবে। এটা হয়ে গেল আমাদের আজ এটার অ্যান্সার, বুঝতে পারলে? চলো তাহলে পরবর্তী ম্যাথে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 সেকেন্ডে 250 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করলো এবং ট্রেনটির গতিবেগ কত। আমি এখানে লিখে রেখেছি যে 150 প্লাস 250, অর্থাৎ 400 মিটার দৈর্ঘ্যটাই সে পার করেছে 40 সেকেন্ডে, তাই তো? তাহলে 400 মিটার করেছে 40 সেকেন্ডে। আমরা ওখানে করছিলাম যে সময় বার করার জন্য 5/18 দিয়ে গুণ করছিলাম, এখানে আমরা সেটা উল্টো করে দেবো, অর্থাৎ 400/40×18/5। এবার আমরা এটা কাটাকুটি করব, দেন স্পিডটা আমরা পেয়ে যাব, মানে মানে বেগটা আর কি। তাহলে এটাকে যদি আমরা কাটি, 5কে যদি 400 দিয়ে কাটি তাহলে হবে 5×8=0, 1×0=1, কাটলো 4×2=8, 18×2=36, 36 কিলোমিটার ঘন্টা, এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? পরবর্তী অঙ্কতে চলো যাওয়া যাক। বলেছে ঘন্টায় 60 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য যদি এত মিটার, অর্থাৎ 175 মিটার হয় তাহলে সেতুটির দৈর্ঘ্য কত। বলেছে ট্রেনটি ঘন্টায় এত কিলোমিটার বেগে যাচ্ছে, 18 সেকেন্ড সময় নিয়েছে, তাহলে আমাদেরকে আগে মানে সেকেন্ডে বার করতে হবে, 60×5/18, এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, 6×3=18, 6×10=60, আবার এটা কাটাবে যাবে 3×2=2, 3×6 আর এটা হবে 2×5=25, এটা 6 দিয়ে কাটলে হয় 3, এটা 6×10=30 হবে, তাই এটা হয়ে যাবে তোমার 50/3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার বলেছে 18 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটি দৈর্ঘ্য, সেতুটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি এটাকে আবার গুণ করি মানে 18 সেকেন্ড দিয়ে, তাহলে 50 বাই
তিন সমান আঠেরো, তিন ছয় আঠেরো, এর সময়টা বার করে দিই তাহলে এটা হবে 300 মিটার, টোটালটা হচ্ছে 300 মিটার। অর্থাৎ এখানে যদি বলে দিয়েছে ট্রেনটির দৈর্ঘ্য 175 মিটার হয়, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে আমাকে এখানে 300 - 175 করলে বেরিয়ে যাবে, কারণ আমি তো ট্রেনটির দৈর্ঘ্য জানি, সেতুটির দৈর্ঘ্য জানি না, কিন্তু পুরোটা হচ্ছে 300 মিটার, তাই তো? কারণ 18 সেকেন্ডে এতটা যায়, তো সেই অনুযায়ী মাইনাস করো, 10 থেকে 5 বার দিলে 5, এখানে 1 আসে 8, 10 থেকে 8 বার দিলে 2, এখানে 2 1, 125 মিটার, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বন্ধুরা ভালো লাগবে, সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।